আইএমএফ এর কাছ থেকে $450 কোটি ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ, যার প্রথম কিস্তি আসছে ফেব্রুয়ারিতে। দুপুরে সচিবালয়ে আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, 7 কিস্তিতে এই ঋণ পাবে বাংলাদেশ। প্রথম দফায় ঋণ হবে সুদমুক্ত, বাকি 2 দফায় 2% হারে সুদ দিতে হবে। আইএমএফ জানায়, বাংলাদেশের ভালোর জন্যই বেশ কিছু জায়গায় সংস্কার প্রয়োজন। আতিয়া আনোয়ার অন্তুর রিপোর্ট। বড় বাণিজ্য ঘাটতিতে পড়ে দেশের চলতি হিসাবের ঘাটতি দিন দিন বাড়ছে, তাতে চাপ সৃষ্টি হয়েছে রিজার্ভে, বিপরীতে মান হারিয়ে চলছে টাকা। এমন প্রেক্ষাপটে ডলার সাশ্রয়ে অভ্যন্তরীণ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বিদেশে উৎস থেকেও অর্থায়ন পাওয়ার চেষ্টা করে সরকার। সেই ধারাবাহিকতায় চলতি বছর জুলাই মাসের শেষের দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছে $450 বিলিয়ন ঋণ আবেদন করে বাংলাদেশ। এরপর থেকেই আলোচনায় আসে এই ঋণের বিষয়। গেল 26 অক্টোবর ঢাকায় আসে আইএমএফ প্রতিনিধি দল, বাংলাদেশ ব্যাংক, পরিসংখ্যান ব্যুরো সহ কয়েক সংস্থার সাথে চলে দফায় দফায় বৈঠক। অবশেষে বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জানানো হলো, আগামী বছর ফেব্রুয়ারিতে প্রথম কিস্তিতে আসবে ঋণের $448 মিলিয়ন, বাকি 6 কিস্তিতে 6 মাস পরপর $660 মিলিয়ন করে 2026 সাল পর্যন্ত দেয়া হবে এই ঋণ। মন্ত্রী বললেন, শর্ত নয়, বরং খাত সংস্কারের প্রস্তাব দিয়েছে আইএমএফ, যেগুলোর কাজ আগে থেকেই করছে সরকার। আইএমএফ মিশন জানিয়েছে যে তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী 3 মাসের মাঝেই ঋণ প্রস্তাবের সকল আনুষ্ঠানিকতা ও চূড়ান্ত বোর্ড অনুমোদন সম্পন্ন হবে। ঋণটি আমাদের মোট 2026 সাল পর্যন্ত 4 বছর মেয়াদি। মোট ঋণের পরিমাণ হবে 3.468 বিলিয়ন SDR, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী এর প্রায় $450 মিলিয়ন মার্কিন। আইএমএফ প্রতিনিধি দলের প্রধান রাহুল আনন্দ বলেন, আইএমএফ নীতিগতভাবে ঋণ দিতে প্রস্তুত। বর্তমানে যে রিজার্ভ আছে তাতে 3 থেকে 3.5 মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ। However, going forward, as you can see, there's so much of uncertainty globally, especially with global growth in advanced economies slowing down, inflation is running high, and with Bangladesh's 2 major export destinations, Europe and America, we expect that the pressure on that balance of payment will continue. আর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তথ্য দেন, বাংলাদেশের মোট নিট রিজার্ভ পরিমাণ $28 বিলিয়ন। আইএমএফ এর এবার যে প্রোগ্রামটা বাস্তবায়ন করছে, এখানে আসলে 4টা উদ্দেশ্যকে সামনে করা হচ্ছে। প্রথমটা হলো যে আমাদের যে এক্সটার্নাল সেক্টর সেটাকে স্টেবিলাইজ করা, আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সেক্টর সেটাকে স্টেবিলাইজ করা। আমাদের রিজার্ভ হলো আমাদের যেটা 34.3 আমাদের আরও কয়েকটা ফান্ড আছে প্রায় 8 বিলিয়ন, সেটা যদি আপনি রাখেন তাহলে এটাকে আমরা নেট বলতে পারি, সো অ্যারাউন্ড 8 বিলিয়নের মতো। তবে বৈশ্বিক সংকটে বাংলাদেশের মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে মনে করে আইএমএফ। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা।